ওয়ার্ক অর্ডার তুলতে আসা এক যুবককে বেধড়ক মারধর করে কাগজপত্র ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় ওই যুবক আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে আরামবাগ বিডিও অফিস চত্বরে। ওই যুবকের নাম সমীর কুমার মণ্ডল, বাড়ি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। তিনি তার কলকাতার কোম্পানির হয়ে হাইমাস্টের উপর একটি ই টেন্ডারের ওয়ার্ক অর্ডার তুলতে এসেছিলেন, তখন এই ঘটনা ঘটে। থানায় আমি এসেছি, একটা এফআইআর করতে এসেছি, কারণ আমাকে মেরে ধরে আমার কাছ থেকে সব ওয়ার্ক অর্ডার টোটাল কেড়ে নেওয়া হয়েছে। আমি এসেছিলাম ভিডিওতে, একটা ওয়ার্ক অর্ডার তুলতে এসেছিলাম আমাদের কোম্পানির। কিসের ওয়ার্ক অর্ডার ছিল ওটা? ওটা ছিল আমাদের কোম্পানির হাই মার্কস সোলার লাইটের ছিল। এবার সেই ওয়ার্ক অর্ডারটা যখন আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমাকে মেরে ধরে আমার লেটার হেড প্যাডে সাইন করিয়ে স্ট্যাম্প দিয়ে আমাকে পাঠিয়ে জোর করে করেছে। জোর করেই করেছে। কোথায় করেছে ওটা? ওটা ভিডিওর নিচেই, আরামবাগ ভিডিও অফিসে। হ্যাঁ, আরামবাগ ভিডিও অফিসেই করেছে। কাউকে চিনতে পেরেছেন আপনি? না, আমাদের তো কাউকেই আমি চিনি না ভিডিও। আপনি কি থানায় অভিযোগ করছেন? হ্যাঁ, আমি থানায় অভিযোগ করতে এসেছি। আমাদের কোম্পানির নাম কি? ইনসিলিকা। ইনসিলিকা কোথায় কোম্পানিটা? কোথায় আছে? কোম্পানিটা হচ্ছে আমাদের কলকাতা নতুন NL চ্যাটার্জি রোড। তোমার কি নাম? আমার নাম সন্দীপ কুমার মণ্ডল। কোথায় বাড়ি? কোথায়? আমার বাড়ি হচ্ছে কাঁথি। এই কোম্পানিতে কাজ করি। কাঁথিতে বাড়ি? পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কাঁথি। থানায় অভিযোগ করছো? থানায় অভিযোগ করতে এসেছি। তোমরা কি টেন্ডারের? টেন্ডারে আমরা L1 হয়েছিলাম। আমাদের ছাড়টা বেশি ছিল, পার্সেন্টেজ লেসটা বেশি দেওয়া হয়েছিল। আমরা এই কাজ পেয়েছিলাম, সেই হিসাবে আমাদের কাজটা ছিল। তোমার সব চুরি করে নিয়েছে? চুরি করা বলতে আমাকে হুমকি দিয়ে মেরে ধরে আমার কাছ থেকে আমাকে ঠিকঠিক একটা নোংরা ভাষায় গালিগালাজ করে আমার কাছ থেকে করে নিয়েছে। তোমার সঙ্গে আর কেউ নেই? না, আমার সঙ্গে আর কেউ নেই, আমি একাই এসেছি। টেন্ডারে ওয়াক অর্ডার আনতে এসেছিলো একটি ছেলে কাঁথি থেকে, এবং তার কোম্পানি হচ্ছে কলকাতা কোম্পানি। তাকে নাকি ভয় দেখানো হয়েছে, মারধর করা হয়েছে বলে অভিযোগ আসছে। আপনাদের বিষয়টা কী বলবেন? এখন ওই সম্পর্কে আমার কিছু জানা নাই, তো আমি জানিও না। আমাদের তো এমনি বলে দিয়েছিলো যে যে কোম্পানি টেন্ডার পেয়েছে সে যদি অথরাইজ লেটার নিয়ে আসে তাকে টেন্ডার ওয়ার্ক অর্ডার যেন দিয়ে দেয়, এরকম আমি বলা ছিল ইঞ্জিনিয়ারকে। তা আশা করি সেই প্রসেসই দিয়েছে কি দেবে, দিয়েছে কি দেয় না সেটাও আমি জানি না কিছু। তা এখন কী হয়ে রয়েছে সেটাও আমি সঠিক কিচ্ছু বলতে পারছি না, তবে আমি খোঁজ খবর নিয়ে দেখছি। যদি কিছু অন্যায় হয়ে থাকে সেটা আইনিভাবে যেটুকু যা করলে হয় সেটা আমাদের অফিস থেকে ভাই বিডিও সাহেব আছেন, তিনি ব্যবস্থা নেবেন। কত টাকার প্রসেসে টেন্ডার ছিল এটা? টেন্ডার টোটাল 7টা ছিল, 7টার মধ্যে বোধহয় একটা ম্যাচ করে না ক্যান্সেল হয়েছে, বাকি 6টা ছিল। বোধহয় 3,46,000 টাকা করে এক একটা হচ্ছে হাইমার্কস সোলার হাইমার্কসের অ্যামাউন্ট ছিল, 3,46,000 করে এক একটা অ্যামাউন্ট ছিল। আপনার পরিচয়? আমি জগন্নাথ দাস, আরামবাগ পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। খুব তাড়াতাড়ি বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হতে চলেছে।